ভারত মানেই প্রাচীন সংস্কৃতি। আজ আমরা আলোচনা করব কুম্ভ মেলার সম্পর্কে। কুম্ভ মেলা একটি হিন্দু ধর্মের ঐতিহ্যবাহী উৎসব। এই মেলা উপলক্ষে ধর্মপ্রাণ হিন্দুরা তীর্থ স্নান করতে আসেন এবং এখানে তারা এই ঐতিহ্যবাহী উৎসব পালন করেন। বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ হিসেবে 2013 সালে এখানে 10 কোটিরও বেশি মানুষের আগমন ঘটে। আমরা জানি যে ধর্ম মানুষকে শান্তির পথে নিয়ে যায়, আর এর আরেকটি উদাহরণ হলো এই কুম্ভ মেলা, যেখানে মেলায় আগত ভক্ত ও দর্শনার্থীদের কোনো পুলিশ সাপোর্ট লাগে না। এটি একটি শান্তিপূর্ণ সমাবেশ এবং প্রতি 6 বছর অন্তর হরিদ্বার ও এলাহাবাদে অর্ধকুম্ভ মেলা বসে। প্রতি 12 বছর বা এক যুগ অন্তর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে পূর্ণকুম্ভ আয়োজিত হয়ে থাকে। হিসেব করলে দেখা যায় প্রতি 3 বছর পর পর 4 জায়গায় কোথাও না কোথাও কুম্ভ মেলা বসবেই, যদিও তা পূর্ণই হোক বা অর্ধ। 12টি পূর্ণকুম্ভ বা পরিপূর্ণ কুম্ভ মেলা অর্থাৎ প্রতি 144 বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ। এই মহাকুম্ভ বিশেষ মর্যাদার সাথে পালিত হয়। কুম্ভ মেলা 4টি ভিন্ন ভিন্ন স্থানে আয়োজিত হয়ে থাকে। এই 4টি স্থান নির্বাচিত হয় বৃহস্পতি গ্রহ ও সূর্যের অবস্থান অনুযায়ী। যখন বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে অবস্থান করে, তখন নাসিকের ত্র্যম্বকেশ্বরে এটি অনুষ্ঠিত হবে। সূর্য মেষ রাশিতে অবস্থান করলে কুম্ভ মেলা হবে হরিদ্বারে। বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করলে কুম্ভ হবে প্রয়াগে। আবার সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করলে উজ্জয়িনীতে এই মেলা আয়োজিত হয়। বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে এই মেলা। এই কুম্ভ মেলাটি নদী কেন্দ্রিক আয়োজিত হয়ে থাকে। প্রতি মেলার সঙ্গে এক বা একাধিক নদী জড়িয়ে আছে, যা আমরা উল্লেখ করেছি। আসলে এসব নদী কেন্দ্রিক মেলাসমূহ অনুষ্ঠিত হয় কারণ এতে যোগাযোগ করা খুব সহজ হয়ে থাকে। বিশেষ বিশেষ তিথিতে পুণ্যস্নানই হল কুম্ভ মেলার প্রধান অংশ। যেমন এলাহাবাদের মেলাটি হয় গঙ্গা যমুনা ও অন্তঃসলিলা সরস্বতীর সংযোগ স্থানে, আর হরিদ্বারে প্রবাহিত হচ্ছে গঙ্গা। শুধু তাই না, আরও আছে উজ্জয়িনীতে শিপ্রা এবং নাসিকে গোদাবরী। এই গোদাবরী নদীর তীরে নাসিকে পুণ্যস্নান হয় 2 জায়গায়। বৈষ্ণবরা গোসল করেন নাসিকের রামকুণ্ডুতে, আর অন্যদিকে শৈবরা গোসল বা স্নান করেন নাসিক থেকে 30 কিলোমিটার দূরে ত্র্যম্বকেশ্বর নামক এক জায়গায়। 1838 সালের দিকে 2 সম্প্রদায়ের মধ্যে ব্যাপক মনোমালিন্য হয়, আর এর ফলে এই পদ্ধতি গ্রহণ করা হয়। এই কুম্ভ মেলার ইতিহাস জানতে হলে আমাদের হিন্দু পুরাণের দ্বারস্থ হতে হবে। যেমন হিন্দু পুরাণে উল্লেখ আছে, সমুদ্র মন্থন করে বা বিনাশ করে অমৃত কুম্ভের হাড়ি নিয়ে দেবতারা যখন সেই হাড়ি নিয়ে পালাচ্ছিলেন, তখন হাড়ি থেকে কয়েক ফোঁটা অমৃত পড়ে যায়। যে 4 স্থানে সেদিন ওই অমৃত পড়েছিল তা আজকের কুম্ভ মেলার স্থান। যদিও এখানে নিরাপত্তার কোনো সমস্যা নেই, তবুও ভারত সরকার বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখেন। আসলে ভারতবর্ষে হাজার হাজার বছরের ধর্মীয় সংস্কৃতি নির্বিঘ্নে পালিত হয়ে আসছে। এইসব নিরাপত্তা বাদেও ওই কুম্ভ মেলা চলবে ঠিক যেভাবে চলছে। 2007 সালের দিকে বছরের প্রথম 2 মাসের 45 দিন ধরে অর্ধকুম্ভ আয়োজিত হয়েছিল, আর এখানে সেই সময় 7 কোটিরও বেশি হিন্দু তীর্থযাত্রী যোগ দেন। 2001 সালে সর্বশেষ মহাকুম্ভে যোগ দিয়েছিলেন 6 কোটি হিন্দু ধর্মভীরু। এদের মধ্যে ছিল সাধারণ হিন্দু থেকে শুরু করে সন্ন্যাসী। এটি ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ। প্রতি 12 বছর পর পর অনুষ্ঠিত হয় এই মেলা, তাকে অন্যতম বৃহত্তম মেলা বলা হয়ে থাকে। বলা হয় থাকে পৃথিবীর অন্যতম বৃহৎ ধর্মীয় জমায়েত, কারণ এত বড় ধর্মীয় সমাবেশ আসলেই বিরল। পাপ মোচনের আশায় আজ কয়েক কোটি হিন্দু পুণ্যার্থী গঙ্গা ও যমুনা নদীর মোহনায় মহাস্নানে অংশ নিয়ে থাকেন। মেলার অনেক স্থানের মধ্যে সবগুলোতেই যথাযথ স্নানের ব্যবস্থা থাকে। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন যে গঙ্গায় এই স্নানের মধ্যে পাপ এবং জন্ম ও পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হওয়া যায়। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।